クリスナ。 হৃষ্ণ গরু দীনবন্ধু জগৎপদে উপা কান্দু রাধাকান্তব্ধ কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা মনেশ্বরী

অধ্যায় রাজগুজ এহান পাঠ করত শ্রীম ভগবদীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখনিশ্রিত বাণী এহান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কৃপা নাইলে এহান পাঠ করানি সম্ভব নার স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আয়া মরাহ বইয়া ভক্তমন্ডলী পাঠ করতা উহা নইলে পাঠ কর্তা তা ছাড়াই হান পাঠ করে আর কুঙ্গে শ্রী শ্রী রাধাগিরিদারীর কৃপা শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্তর পঞ্চতত্তর কৃপা শ্রী শ্রী গুরুদে গুরুদেব মহারাজর কৃপা অনন্ত কুটি বৈষ্ণব ভক্তবৃন্দর কৃপা আশীর্বাদে ভক্তমন্ডলী বহসূত হাবির সেবার কাবুলিয়া হাবির আনন্দ কত ভুল ত্রুটি থাইতে পারে নিজ গুনে ক্ষমা করবান বাংলালো ইস্কনর প্রতিষ্ঠাতা শিল ভক্তি বেদান্ত অবৈচরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে বাংলাল অনুবাদ করিয়া থোদে সে ভক্তমণ্ডলী মহান ভক্ত আগে অনুবাদ করেছে ভক্তর অনুবাদ ভক্তর ব্যাখ্যাতা শুনলেও ভক্তিবারের প্রেম ভক্তিবারের ও বাংলা অনুবাদ ওহানরে মিবার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে কুণই তো ভক্তমন্ডলী কত ভুল ত্রুটি থাইতই হাবিয়া নিজ ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া খুনে দিবা যোগ রাজগুজ্য যুগ শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা ইদু তে প্রবক্ষ্যাং মন সুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ জ্ঞাত্বা মৎস্য সে ও সুভাত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতলতা হে অর্জুন তুমি নির্মৎসর বলে তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সব চাইতে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও নির্মৎসর্গ বুলিয়া হে অর্জুন তি নির্মৎসর্গ বলিয়া মানে মাৎসর্য মাৎসর্য দুঃসে আন্তরাং নেই হচ্ছে মাৎসর্য মানে পরশ্রী কাতরতা মানুষ হবা দেখিয়া নুঙেই না পানি কাদানি এতারা মাত্রা তা মাৎসর্য দুঃস তোরাং এর মাৎসর্য দুঃসে আর নেই হচ্ছে হানতে মানুষ হিংসা না করোর মানুষ হবাতা দেখলে হিন না হাবিও নুঙিয়া থাকায় সাথে ভাবে আন্তরাং আছে তা তিন নির্ম স্বর্গ মাৎসর্য দুস্থতা নেই হানতে ওহালতে তৰেমি এর পরম বিজ্ঞান সমন্বিত হাবিত্ব হাবিত্ব গোপনীয় জ্ঞান উপদেশ করো এ গোপনীয় জ্ঞানে হান পরম ফলে হুন্দার হান এ ঔষাদে উপযুক্ত গতে হিহতর আমি এই জ্ঞানে হান উপদেশ দৌড়িটা সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত হৌ ও জ্ঞান পেয়া এ দুঃখময় সংসার বন্ধনে হানাত মুক্তি পা মুক্ত অ রাজবিদ্যা রাজগুজম অবিত্র মিদমুত্তম প্রত্যক্ষাবগম ধর্ম করতম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই জ্ঞান সমস্ত জ্ঞানে হানু তা হাবি যত বিদ্যা সে হাবি রাজা রাজা গ সমস্ত থেকে থেকেও গুজ্জতর তত্ত্ব গোপনীয় তত্ত্ব আছে আসে তত্ত্ব গুরুতত্ব আছে এটা হাবিত গুরুতর হাবিত্ব গুজতর্যতর হান অতি পবিত্র এখন অতি পবিত্র তত্ত্ব হান জ্ঞান হান এবং রূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এখন প্রত্যক্ষরূপে আত্ম উপলব্ধিয়া প্রদান করে বলিয়া এখন প্রকৃত ধর্মহান। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য এগিয়ে আন অব্যয় ব্যয় করলো খরচ করলো না কমের অব্যয় অব্যয় মানে যে ব্যয় করলো ওয়ান না কমের খরচ করলো না কমের এখন অব্যয় হান সুখ সাধ্য বার সহজে হান পানায়া করে হান এই জ্ঞানে হান সহজে পানায়া করে অতি সাধারণভাবে মানে সহজে পানায়া করে সুখ সাধ্য আনন্দে পানায়া করে হান নুঙেই করে পানায়া করে হান অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মৈশ্বাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানী হে পরন্তপ যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি তারা এই পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড় জগতে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয় যে যে সমস্ত মানুষ যে সমস্ত জীবর তা যে সমস্ত জীব এ তার জগতে আনা যত জীব আসে তার মানে যে তার শ্রদ্ধা উদিত না শ্রদ্ধা উদিত না সে মানুষ তার জীব বুলাই দা জীব বলতে যেটা শ্রদ্ধা গুরু মহিষ্রদ্ধাতে শ্রদ্ধাতে কুরা কাটা মানু তারাই বিশেষ করে মানে জীবে তার মানে হাবিত্ব শ্রেষ্ঠ জীব মানু না মানু তারাই দাগে মানে তা যে মানু তাই মানু তার তাতে শ্রদ্ধা ভক্তি শাস্ত্র জ্ঞান এটা হাবি মানু থারতা থার তা জীবর মাঝে হাবিত্ব শ্রেষ্ঠ মানু আলো মানু তারাই মাতের জীবের তার যেটা যে জীবর যে সমস্ত জীবর শ্রদ্ধা উদিত না তারা এই পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হই এসাধে পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করানি অসমর্থ হইয়া লাভ করে নিয়া ভগবত ভক্তি লাভ করে নারিয়া এ জরজগতে আনা জন্ম মৃত্যুর আবর্ত আনা আর ভুলে বলে থাইতানা তা বারে বারে জরম তারা বারে বারে মর তারা তা ভগবত ভক্তি আর লাভ করে নোয়ারিয়া ভগবত ভক্তি আর লাভ করলে তা আর উভয় পেয়ে জরম না উভয় উদ্ধার পেয়া ভগবান আর পেয়ে জিত হইয়া আনতে জীবে তাই যে যে মানুষ যে মানুষ তা শ্রদ্ধা ভক্তি নেই শ্রদ্ধা ভক্তি নেইলে ভগবানের প্রতি ভক্তি আর নেই হইলে ভক্তি আর লাভ উদিত হয়নি শ্রদ্ধা ভক্তি যেটা উদিত উদিত না উদয় না তারা এ ধর্ম পরম ধর্ম পরম ধর্ম রূপ পরম রূপ ভগবত ভক্তি ভগবত ভক্তি আনার মাত্রতা পরম ধর্ম ভগবানের প্রতি ভক্তি আনার মাত্রতা পরম ধর্ম যে পরম রূপ এ ভগবত ভক্তি হান লাভ করে নোয়ারিয়া এ জর জগতে হানা বারে বারে জরমই তারা বারমর তারা জরমই তারা বারমর তারা ময়া ততম মিং সর্বং যোগতে ব্যক্ত মূর্তি না। মত স্থানী সর্ব ভূতানিন চাহংতে সু ময়া ততম মিদং সর্বং যোগতেই বক্ত মূর্তিনা। মত স্থানী সর্ব ভূতা নিন চাহংতে সুবস্থিত। রূপে আমি সমস্ত জগতে ব আছি অব্যক্ত রূপে। অপ্রকাশিত রূপে। হাবি জগতে আনাত মি বিয়াপ্ত আসুগো হাব দি আসুগো ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা সমস্ত জগতে আনাত মি হাব দিয়ে আসুগো অব্যক্ত রূপে আগ্রহ না দেখ তারা কিন্তু মি আসুগো অব্যক্ত রূপে অপ্রকাশিত নয় অপ্রকাশিত ভাবে মি জগতে আনাত ব্যাপ্ত আসুগো সমস্ত জীব আমাতেই অবস্থিত যত জীবে তা হাবি মরাং অবস্থিত সীতা কিন্তু আমি তাতে অবস্থিত নই কিন্তু মি অবস্থিত নেই মরাং হাবি আছি কিন্তু জগতে হাবি আপ আমি আসু হাবি জায়গাতেই মি আসু মি আসু বারো মি নেই মি আসু বলে মি নেই তাই তাই ভগবানের তত্ত্ব তা আসেবারন নেই জগতে আনা ব্যস্তে আছে কিন্তু কিন্তুaggoyo না জেতার হাতে নেই হাতে ও অর্থে জ্ঞান নেই আমি আহিলো আহিগো লতে নাও দি হে নেই ভুলি মনে করে হাতে আসানি বাসুন নেই ও নিও নেই হান মানে দা ভগবান শ্রী কৃষ্ণই হাব্বীর 12 হাব্বী জীবিত হাব্বী জেবেতা মোরাংশ মোরাং অবস্থান করতা না মোরাং আসিতা মরে অবলম্বন করিয়াছি তা বিশ্বরূপ যেভাবে দৌহিল বিশ্বরূপে বিশ্ব ব্রহ্মাণ্ড হাবি গাছি যত জীবজন্ত জন্তুয় হাবি তার দেহগতি আমি আনতে ভগবান শ্রীকৃষ্ণ মাতের কথা বিশ্বরূপে দৌহা তো অব্যক্তরূপে অব্যক্তরূপে মি হাবি জগতে ব্যর্থ হয়ে আসু হাব দিয়ে আসু হাববি জীবিত মরাং অবস্থিত আসি কিন্তু মি তা নেই হাইয়াও নেই এগত তা আত্মা রূপেও তা তার অংশ আত্মা গো পরমাত্মা রূপেও তা থার বারো এরপরেও মাতে তা মি নেই আসেও বারো নেই আতে এসাতে তার তত্ত্ব এটা আতে যে গই আসে বলে আসে তো ভগবান শ্রীকৃষ্ণ বা ধাবিক অনুপরমাণুতে ভগবান শ্রীকৃষ্ণ আসে তা নেই কোনো জায়গায় নেই আতে এগত মাতে আমি কোনো তা তো নেই ভক্তমন্ডলী এটা তত্ত্ব বড় জবর কঠিন তার কথা তাহার পানি জবর কঠিন উল্টে ইয়া পাল্টে আখ্রুম আসু বলে আখ্রুম নেই বলে এটা তাই কৃষ্ণ তত্ত্ব মুঙ্গানা থাই লোক না উদে ইয়ার অথচ তা আসে বা আসে বলতে পারো নেই ওর নেই বলতে থার এটাই তাই তার তত্ত্ব নচমৎস্থানি ভূতানি বৈশ্যমে যোগমৈশ্বরম ভূতভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় একম্বর মাথা তা যদিও হাববি সৃষ্টি করেছো মর দ্বারা হাবি সৃষ্টি সে কিন্তু তবুও তারা আমাতে অবস্থিত নয় কিন্তু তবুও তানু মরাং অবস্থিত না গরাং না থাই তারা মেয়ে সৃষ্টি করেছো কিন্তু তানু মরাং অবস্থিত না তাই কৃষ্ণ তত্ত্ব মি সৃষ্টি করেছো অথচ তানু মরাং না থাই তারা কোন অর্থ বুঝার তা সৃষ্টি করেছো অথচ মরে তানু নাও চিন্তারা মোর কাদাত না থাইতারা মরে না অবস্থারা এহাটাও বুঝার জগতে আবি সৃষ্টি করেছে কিন্তু তার কাজ আছে পনি নাম তারা না উঠাই তারা সত্যমেও তারা তো তার ভক্ত গনিয়া ভক্ত কত তার কাজার ঠাই তারা তার ভক্ত তার কাতার ঠাই তারা অভক্ত ইয়াম ভক্ততে কম নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাঝে ভক্ত আঁকি কি ঠাই তারা তো ভক্ত বাকি তাহাবি তার কাতার না উঠাই তারা তারে তারা দূরে ঠাই তারা ওয়াল্লো মাতে তা তবুও তারা অবশ্য আমার আমাতে অবস্থিত নয় যদিও আমি সবকে সবাইকে যদিও আমি হাবিরে সৃষ্টি করেছু তবুও তানু কিন্তু হাবি কিন্তু মরা অবস্থিত না আমার যোগেশ্বর্য দর্শন কর যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস অর্থাৎ যদিও আমি হাবি জীৱে তাৰ ধাৰগ ধৰিয়াত মি হাবি সৰ্বাপ্ত মি হাবি জাগাত আছুগ তবু মি হাবি সৃষ্টি আনৰ উৎসা নিকুলে চেটা মি এটা হাবিৰ উৎস হাবি মি যবে আছো তবু মি হাবিৰ উৎসৱ মৰাং এটা হাবি নুকুলে চেতা সাথে তত তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে তা অর্জুনর মাধ্যমে জগতে আর হাবিয়ে হুনতারা তা জাগই হুনের গই হুন더라 জাগই কান হাননা দের গই নাও হুন더라 ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনর দেশে জগতে আর হাবিয়ে হুনু কা বুলিয়া কিন্তু জাগই মনেয়া হুন더라 উগই পেই তারা পড়া না হুন더라 গই নাও উবাই তারা কার ভাগ্য কোন দিন

আকাশে অবস্থান করে তেমনি সমগ্র জগৎ আমাতে অবস্থান করে এ মহান বৌহান যেসাদে হাবিত হাব্বিগদে হাব্বিগদে বিচরণ নি সত্য হাব্বিগদে বৌহান চলেন তবু হাব্বি সময় আকাশে হানাতেই ঠার আকাশে আনাতে শূন্য হানাতেই ঠার ঠিক ঔষধে জগতে আন হাবি মরাং অবস্থান করে তা জগতে হানাবি মরাং থারতাম বৌ এহান যত মহানব কিন্তু আকাশে হানার ভিতরেই থারতাম ঠিক ঔষধে সমগ্র জগতে হান যত ডাঙর এ হান মোর দেহগতেই থারতাম ভগবান শ্রীকৃষ্ণ মোর গতি থাকতা খুব জগত হান থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর লুঙ্কুপ আকেই গাছে ব্রহ্মাণ্ড একেই গিয়ে ঝুলে জুলে থার্তা খুৱাৰ বিন্দু যে সাথে দুবগাছৰ আগাগত লটকে লটকে থা ঔষধি উতা বিন্দ মাতে খানিক পৰা মাধেৰতা জগতে আঞ্জ তৌ ডাঙৰ হক এমৰাঙেই থাৰ তা প্ৰত সৰ্বভূতানি কোন তেয় প্ৰকৃতিং যান্তি মা নিকাম কল্পাক্ষয়ে পূৰ্ণস্তানি কল্পাদৌ আগেতে সাথে গীতা পাঠ ভাগবত পাঠ এ চৈতন্য ভাগবত পাঠ করি এ সাথে না সময় না উপি লাগাতে চাকরি করিয়া থাই লাগাতে সময় তো তবু খানিমা মানি চেষ্টা করে বয়স শান্ত হইল আনতে এ বাঘাও না তাম করলে আই ওহান কোন দিন কার্তার লই হইত কুঙ্গই জানে নিজে নিজে পা করেছি নিজে নিজে পা করিয়া শুধু নিজে নিজে পা করিয়া থানা থাক হাবিরে শুনুয়া লাগে শুনো আনি হেনো লাগে হাবি গৈ না তাম কৰ তাৰ হাবি গৈ তাম কৰ আনি নামনি তৰ আনি লাগেৰ জগতে আর মংগলৰ কা তাম কৰা নি লাগেৰ আনতে পেঞ্চনো পেলো আনতে বয়স দে বাঁকা অপৰিলিয়া আনতে কোনদিন বাত তিঘনি তই কোমোই জানি আতে সময় হেন খানি খান্দিম তাম কৰিম বুলি আমি তাম কৰোঁৰি তাৰ নিকা নিকা পাঠ এটা কৰোঁৰি যাতে সময় ঠাইতে খান্দি আন

বয়স হাতে গাহানতে পেনশন পানা মানে গন্তিগা জানি অপরে হান গন্টি গন্তিগা জানে কল খানি মানি তাম করি বলে এটা করো ভক্তমণ্ডলী ভুল ত্রুটি হইল চেষ্টা করো ভুল ত্রুটিতে নিজে হা হাবি নিজে কোনে ক্ষমা করিয়া শুনে দিবা ভুল ত্রুটি হইলেও তাম করা তাম করতো এলে কে বলে সময় হাঙ্কা ধরমাহিতে মর তা কর্ম করানি নি মি নিজেও হাট পানি মানু রও আনি আলোচনা আনোড় হারপানে পানি তো ভগবান কৃপা এলনু হার পেতা ভক্তর কৃপা এলনু হার পেতা গুরু কৃপা ইলেমনও হার পেতা নাইলে কৃপা নাইলে তার কুম্ভই হার পাই নাও হার পেয়াও তাম করলে ক্ষতি নেই চুপ করে হার না পেয়াও মহাপ্রভুর সময় ভক্ত আগ সুপ করে হার না পেয়ে তাম করে তা অক্ষর গৌ না হার পাশে গীতা উল্টাদের দরিয়ার তাম করা লাগেছে ভক্তমন্ডলী মানুতা হাবিয়ে তারে আহি তারা গীতান উল্টা দে দরেtam করে তাতে গীতার উল্টা দে দরেtam করে রাতে মহাপ্ৰভু রাঙে ইয়ারিয়ে তার গাতা গীতান তো উল্টা করে সাথে ভক্ত গাও বড় ওইবার আহি পা নেও বেলা আহি পা নেও বেলার উল্টা দে দরেtam করে কিহান আর বে আহির পারে বেলা তা জানে তে মহাপ্ৰভু একদিন গড়ে চানাত বলে গেল গাতা গেতেদের হুক্তম ও গীতাহান উল্টা দে দরিয়া আহিৰ পানী বেলাই জ্বলে নালে বৈ আছে পাঠ কৰা নিতে গীতা মুগা নাথাকে আহিৰ পানী বেলতে আছে মহা প্ৰভু কিহান হাৰ পি আহিৰ পানী এটা বেলাৰ্তা হে ভক্ত কিহান হাৰ পি আহিল পানী এটা বেলাৰ্তা মৰে খানি শুনোৱা নাই ভক্ত এই মাতে হাই মিতে অক্ষৰ গৌহাৰ নাপাছোগ অক্ষর গৌ হান্না বাসু আনতে গীতা আনতে গীতা থাইলে কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণই অর্জুনে রথানাত বইয়া টটর তারা দৃশ্য হান মোর আহি এগত বাহিল কুকুরিতে মি আহির বানি এটা আটকা নোয়ার উলি এর কথা মাতলব মহাপ্ৰভু মহাপ্রভু কি হইলে তাই আসল পাঠক্য গো হইলে তাই আসল পাঠক

ভক্ত মন্ডলী ভুল শুদ্ধ বুলিয়া জীবন আর তাম করিয়া জিতা হাইয়া থাম ভুল হইলো তাম করলে তো কি তার তাম করানি না মনে হইলো মনে হারে তাম করানি হাতে জিয়ে গত জিয়ে গত থান দিল আতন পুরের পা না মনে আর থান লাগিলো পুর তৈ কৃষ্ণ করে নামনে মনে আর কৃষ্ণ বললো ভগবান মিলে মোর কবিতা আনাতা না জানিয়া হাত দিলেও আগুনে হাত জ্বলে সোয়া গই সুখ করে হার না পেয়া হার না পেয়া আর ঠান দিল আন পুরের এ গতে হার না পার সৌগো না বলিয়া জি গই উগরে নাওয়ের আইত পুরতই গো জিগর তোর মহান পুরে দে না জিগর মহান পুরে দে না ভক্তমন্ডলী ভক্ত তার গুণে তার সাংঘাতিক ভক্তমন্ডলী এ ফনে আনর ভিতরে ভক্তত আমি মিতে আগ গৌনা উদ্যোগ লুকগুড়িতে মর মর মেই মুখ শিয়ান নানুকুলের না আতে ভক্ত দেখলে হে মুখ শিয়ান নুকুল আইতে কি আছে ভক্ত মন্ডলী ভক্ত আগে মোর কাজাত বই আছে হানতে আজি মোর মুখ শি হান নুকুলে ভক্তর গুণ এটা কতি জবরদস্ত হইল তা হাতে ভক্ত আগে মোর কাজা না বসে তা যদিও তারে নাও দেহি আর নিমন্ত্রণ নাও পেয়ে আছে গো হাতে নিমন্ত্রণ আমি হাবিরও দৌড়ি নিমন্ত্রণ বাকি নাও দৌড়ি তাতে নিমন্ত্ৰণ হাৰ নাপাচিয়ে এটা ফোনে ফোন যে তাই আটাইতাৰা ফেচবুক যে তাই আটাইতাৰা উতাই নিমন্ত্ৰণ এটা পেইতাৰতা বাকীতে ভগৱানৰে পে নিমন্ত্ৰণ হান কাঠ কৰি জগতে কোন গৌ বাকী নাই দৌল চিং দৌলা চৰাং টকা গৌ বাকী নাই নাথ আহি তাৰ হাপবি নিমন্ত্ৰণে হান পেই তাৰাতা উষে হয়তো নিমন্ত্ৰণে হান তাৰাং ঠৌ পাবি আইয়া কাঠাত বহেগা আনতে তারে দেখাতে মিনুয়ে আপে আজি মুখ শিয়া হানুকুল ইলতা এটা ভক্তর গুণ ভক্ত মন্ডলী এটা ভক্তর গুণ ভক্ত আগে মুহানা দেহে বেলা নিয়ে মোর তার করে ফোনে আনা আগরও না দেহুড়ি আনতে কতগড়তে দেহুড়ি কমেন্ট কিতা করতারা উপ দেহুড়ি ও ভক্ত যেতাই যেটাই কমেন্ট করতারা ও তারা মেয়ে মানে আর্যুর করিয়া জাং িং দিয়া দণ্ডবত প্রণাম ভক্ত মন্ডল তুমি যে মর চুটিয়া শুনানিকা কুলিয়া যে আস এর পরম সৌভাগ্য হান এ কৃষ্ণগত নাইলে নাচ পানিয়া নাচবেলা দৌড়ি পড়া দেবে মর এ মাটি না পড়িয়া এ ভক্ত তার কান এদে হোমিত অন্তর মন্দির হৃদয় মন্দির তাজ গিয়া ফোর গায়ে হানুনিয়া আজি মানে জবর হারু উড়ি ভক্তমন্ডলী যে বাকা ভক্ত আগ দু এ ফোনে আনার পর্দা আনাত মুকুল দ্বারা কতিতে নুঙে লাগের বললে আজিতে মর কাদাহ ভক্ত আবহেছে বর হার সুয়ালতে মেথ আহানি আন ফুটের তা ভক্তমন্ডলী নাইলে আহানি আন মোর তা বা দুর্লভ জি সহজে আহানি না ফুটের গীতা আনাগিও পাঠ করি আজিতে আহানি আন না ফুটের কে বলে ভক্ত মেথা না দেখলো পুকুরতে দুঃখ হানে আহানি না হের আনতে ভক্তরা গত যে কমেন্ট করে আনিও করে তারা খানি খানি মুখি আন ফুটের তা ভক্ত মন্ডলী আনন্দ হান লাগে দে ভক্ত দে ভক্ততে দুর্লভ নাই দুর্লভে তারে যে বেকা মুহানাত খানি পারা নাঙা হান দেহানি বা কমেন্ট হান দেহানি ওপরে ওপরে মোর পাঠে আন স্বার্থ করি বলে মনে করু রি ভক্ত যে খানি হাদিত হারো হানা কয়া টটরা ভক্ত মন্ডলী তা

মোর প্রকৃতি হানা থিতা মর প্রকৃতি হানা এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি বারো কল্প হান যেভাবে প্রকৃতির দ্বারা আমি এটা বেড়ে সৃষ্টি করি প্রকৃতিং সামবস্তভ্য বিসৃজামি পুনঃ পুন ভূতগ্রাম মিমং কৃৎসং প্রকৃতের বসার এই জগতে আমারই প্রকৃতির এই জগৎ আমারই প্রকৃতির অধীন এ জগতে হান মর প্রকৃতির মর প্রকৃতির অধীন হান তারা প্রকৃতির বসে হয়ে আমার দ্বারা পুনঃ সৃষ্টি হয় হানু প্রকৃতি হানোর দ্বারা প্রকৃতি হানোর বসে অবশ্যই মর দ্বারা পুনঃ এ সৃষ্টই দ্বারা তা বারে বারে সৃষ্ট এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় বার মোর ইচ্ছায় অন্তকালে তাহাবি বিনষ্ট ইতারতা ধ্বংস ইতারতা ন চ মাং তানি কর্মানি নিবধনন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন কর্মসু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি এটা বি কর্ম হানে মরে আবদ্ধ করে নোয়ারের, ও কর্ম উতাই মরে আবদ্ধ করে নোয়ারের। তা করেছে ভগবান শ্রী মি করেছু কর্ম উতাই মরে আবদ্ধ করে নোয়ারের। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত মি ও কর্ম প্রতি একেবারে অনাসক্ত উদার প্রতি কোন আকর্ষণমর্তা নেই ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি মি উদাসীনর সাধে মি থাউরি গ মি কোনো আসত্য ইয়া কর্ম না অর্থাৎ মি মোর কর্তব্য হিসাবে কর্ম করো উড়িতা উতার প্রতি মোর তা আকর্ষণ নেই তবু মি কর্ম উতা হাবি করো উড়িতা ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। হে কৌতে আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্তিকা মায়া এই চাচীর চরাচর বিশ্ব সৃষ্টি করে হে কৌতে হে অর্জুন মর অধ্যক্ষতার দ্বারা মর অধ্যক্ষতাল ত্রিগুণাত্ত্বিকা মায়া এর সত্য রাজমতমগুণ এ তিনগুণের কথা তা ত্রিগুণাত্ত্বিকা মায়া এ চোরাচর বিশ্ব সৃষ্টি বিশ্ব সৃষ্টি সৃষ্টি করেতা অরিটা ত্রিগুণাত্মিকা মায়া হান্তরগুণ হং সত্যরগুণে পূর্ণ সত্যরজতম গুণাত্মিকা ত্রিগুণাত্মিকা মায়া এহান এহানে বিশ্ব চরাচরতা সৃষ্টি করেতা মোর অধ্যক্ষতায় মোর পরিচালনায় এ মায়াগো মায়াগড়ে লীলা গසුগো এ মোড় প্রকৃতিয়া তে মায়া আনে মায়া দেবী গই এ গতে কিছাতে সত্তর যতম গুণাত্মিকা ত্রি গুণাত্মিকা মায়াগই সৃষ্টি করে জগতে হান সত্তর যতম সৃষ্টি হয় হান প্রকৃতির নিয়মে এই জগত পুনঃপুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় প্রকৃতির নিয়মে এই জগতে হানoverlineoverline সৃষ্টি ওর বারো বারো বারে 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 ধ্বংস অবজানন্তী মাম মূঢ়া মানুসিং তনুমা শ্রিতম পরম ভাব মজানন্দ মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হয় তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে রমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতের তা মি যে বাঁকা রূপে জনমৌরী ও বাঁকা তাই মরে অবহেলা কর্তারা নাও কর্তারা কী মড় মজানন্দ মং পরম মহেশ্বরম তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় তানু মর পরম ভাবান সম্বন্ধে হার না পাসি এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মি হাব্বি হাব্বি তার মহেশ্বর গুলিয়া তানু নাও হার পাশি তো মরে অবহেলা করতারা হার না পেয়ে তো অবহেলা কিন্তু চিনলে তো কি সাদে অবহেলা করতাই ভগবান শ্রীকৃষ্ণে অবহেলা করতারা মোড়ে নাও চিনেছি মোড় নাও হার পাশি মেজে হাবি জিবে তা মহেশ্বর্গ মহান ঈশ্বর মহেশ্বর্গ বলিয়া তানু হার না মোড়ে সাধারণ সাধারণ আগ বলিয়া কি গৌ না গুলিয়া মনে করতারা অবহেলা করতারা মোঘাসা মোঘ কর্মাণ ও মোঘ জ্ঞানা বিচেতষ রাক্ষসী মাসৃং চৈব প্রকৃতি মোহিনী স্মৃতা এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে হয়েছেন তারা রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় এর সাথে যেটা মহাত্ মহাত্ছন্ন এ জগতে আনাতে মহাচ্ছন্ন অসী এ সত্তর যতমগুণর মায়া মহাজালে হানাত মায়াজালে হানাত মহাচ্ছন্ন উতা রাক্ষসী বারো আসুরি ভাবর প্রতি আকৃষ্ট রাক্ষসী ভাবর প্রতি আকৃষ্ট হই তারা আসুরিক ভাবর প্রতি আকৃষ্ট তারা তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় এর সাথে মহাচ্ছন্ন অবস্থা হানাত মুক্তি লাভের আশা ব্যর্থ হইয়া যার্গা সকাম কর্ম কামনা বাসনাল যে কর্ম কর এ সকাম এটা হাবি ব্যর্থ হইয়া যার্গা জ্ঞানের প্রয়াস জ্ঞানর প্রয়াস হাবি জ্ঞানের চেষ্টা তা হাবি ব্যর্থ হইয়া যার গা মোহাচ্ছন্ন হইলে তো কোড়াঙ্কার জ্ঞান মোহিত হইলে তো কোড়াঙ্কার জ্ঞান যেগো সচেতন অ্যাথার উভয় জ্ঞান অর্জন করে পারে পারে তা কিন্তু যেগো মোহিত হইয়াথার উভয়তে কি সাথে জ্ঞান অর্জন করত এটা হাবি ব্যর্থ হইয়া জারগা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা মহাত্মা নষ্ট মাং ভজন্ত পার্থকৃমাটা ভূতাদি জ্ঞাত হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন যেটা মোহমুক্ত এ জগতে মোহনাত্ম মুক্ত সি উদা মোর দৈবী প্রকৃতি হান আশ্রয়কর্তা এর মানে ভগবানোর প্রকৃতি দৈবী প্রকৃতি হান আছে ভারত আরাক প্রকৃতি হান আছে জরা জোরা প্রকৃতি আর 17 জতম গুণের প্রকৃতি হানর কথা এ জগতে হানরে জগতে হান সৃষ্টি করে হেতা জগতের মায়ামোহতা বিস্তার করে হেতা এ মোহছন্ন এটা এই প্ৰকৃতি আৰু জৰা প্ৰকৃতি জৰা প্ৰকৃতি মুক্ত মহাত্মা মোৰ দৈৱী প্ৰকৃতি হন আশ্ৰয় কৰ্তাৰা তাৰা আমাক সৰ্বভূতৰ কাৰণ অবিনাশী জেনে অন্য চিত্তে আমাৰ ভোজনা কৰে তানু মৰে

আমার ভজনা করে অনন্য চিত্তে কোন আগতে মন দিয়ে এক মনে আমরে কর্তারা সততং নমস্যন্তশ মাং মাং ভক্তিয়া নিত্যযুক্তা উপাসতে ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে সেই ভক্তের ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଆଦି ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ବାନ ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଗାର୍ ବାନସ୍ଥ ସନ୍ହ୍ମଚର୍ଯ୍ୟ ଗାର୍ ବାନ୍ରସ୍ତ ସନ୍ନ୍ୟାସ ଏହାର ମାତ୍ର ଚତୁର ବ୍ରତ ବ୍ରତ ପଳନ ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ବ୍ରତ ପଳନ ଗାର୍ହସ୍ଥ ବ୍ରତ ପରା ବାନସ୍ଥ ବ୍ରତ ପଳନ କରାନି ବାର ସନ୍ନ୍ୟାସ ଏସେ পালন কৰি দৃঢ় নিষ্ঠাল যত্নশীল পালন কৰি যে ভক্তই অ ভক্তৌতাই হাব্বিছ সময় মোৰ মহিমা কীৰ্তন কৰ্তাৰা যেতিয়া মহমুক্ত শ্ৰী ভক্ততাই ব্ৰহ্মচৰ্য আদি ব্ৰততা দৃঢ় নিষ্ঠা বাৰু যত্নশীল হা এটাৰ প্ৰতি দৃঢ় নিষ্ঠা ব্ৰততা দৃঢ় নিষ্ঠা দৃঢ় নিষ্ঠালয় ব্ৰততা পালন কৰি যত্নশীল হা যত্ন করে জবর যত্ন করিয়া এ ব্রততা পালন করিয়া ও ভক্ত তাই মরে হাব্বি সময় মর মহিমাতা কীর্তন কর্তারা এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করে হাব্বি সময় ভক্তিপূর্বক মর উপাসনা কর্তারা জ্ঞান যজ্ঞান যজন্ত মামু পাশতে একত্বের নৃথক বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন কোন কোন গান ল মোর উপাসনা কর্তারা জ্ঞান যজ্ঞের জ্ঞানরূপ যজ্ঞ গল মর উপাসনা করতারা। কোন কোনো অভেদ চিন্তাপূর্বক উপাসনা কোনো কোনো গৈ বহু ৰূপে প্ৰকাশিত ভেদ চিন্তা পূৰ্বক মৰ উপাসনা কৰাৰা বাৰু কোনো কোনো গৈ মৰ বিশ্বূপানৰ উপাসনা কৰ্তা এচাতে বিভিন্ন ৰূপে মৰে পূজা কৰ্তা উপাসনা কৰ অহংক্ৰ তুৰা অহংয্ঞ সদাহ মহমৌষম মন্ত্ৰ অহম অহ মে ব ভূতম আমি আদি স্রৌতযজ্ঞ মি অগ্নিম আদি স্রৌতযজ্ঞ গ আমি বৈশ্যদেব আদি মি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ গ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম মে পিতৃপুরুষের উদ্দেশ্যে যেটা শ্রাদ্ধ কর্মকর্তারা ও মি আমি রোগ নিবারক ভেষজ মি বালা বালাগড়ের হজক গৌমি আমি মন্ত্র মি মন্ত্র মন্ত্র তাও মি আমি হোমের ঘৃত হোমে যে গিডাল তারা উতাও মি মি হুমাক আমি হোমাগ্নি মি আগ জি গৌমি এবং আমি হোমক্রিয়া এবং মি হোমক্রিয়া পিতা মহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রং পবিত্রম যজুরে বচ আমি এই জগতের পিতা মি জগতে হানহর মাতা পিতা মাতা সর্বপ্রাণীর কলমফল প্রদাতা এবং পিতামহ মি বাপ্গৌমি মালক গৌমি বারো হাবি প্রাণী তার ফল ফল কর্মফল প্রদান করে উড়ি উগৌমি বর মি পিতামহ মে হাবির হাবির বপাগ্য আমি এবং যজু মি যজুবেদৌমি সাম বেদৌমি যজুর বেদৌমি হাবি বেদাও হাবি মি গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুড়িদ উৎপত্তি নাচ স্থিতি হেতু এবং অব্যবি হাবির ভর্তা ভর্তাগৌমি প্রভু গৌমি সাক্ষী গৌমি নিবাসৌমি মি হাবির আশ্রয় হান বলো নিবাস মরনাং নিবাস মরাম আশ্রয় করিয়া হাবি ঠাইতারাগ জগতে হান হাবি মরাং আশ্রয় করে মরনা নিবাস মি নিবাস গৌমি শরণ মর হাবি মর শরণাগত ম মি হাবির গো সুরিত মি হাবির বন্ধুগ উৎপত্তি নাশ স্থিতি হেতু এবং অব্যয়বি হাববিমি আর তাছাড়া কি নেই ভগবান ছাড়া কি তার হাববি তারই রূপ আকেই হান তপাই মহং বর্ষং নিগু নিগ্রিন্নায় মুৎ সৃজামিজ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদ সচ্চাহ মরজনো হে অর্জুন আমি তাপ এবং আমি বৃষ্টি তাপমি বৃষ্টি বরণে হানি আমি জল বর্ষণ করি ও জল আকর্ষণ করি মি পানি বর্ষণ করে উড়ি গো বারো আকর্ষণ পানি এটা আকর্ষণ করে জগতে হান পানি গলো বুঝা দেয় এ বন্যাহান দিয়া পারে অধিক পানি ডালে পার এর পিছনে উত হাবি আসুলিয়া আকর্ষণ করিয়া হাবি হুকা গৌতা আমি অমৃত এবং আমি মৃত্যু অমৃত মি আমি সত্তা এবং আমি সত্যাহীন মি সত্তা মি সত্তাহীন গৌমি ত্রৈবিদ্যা মাং পুত পাপা, ভক্তমন্ডলী ইয়ামতে ব্যাখ্যা করে নোয়ারো রে সংক্ষেপ সংক্ষেপ করে উইটা হাবিটা ব্যাখ্যা করা নি পক্ষে সম্ভব না হয় স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর তথা মুখনিশ্চিত বাণী এটা মোর পক্ষে সম্ভব না হয়ে ব্যাখ্যা করা নি আর তো অলক হানি সংক্ষেপে পারিটা যে হানি পারি হানি টটরাউরি নোয়ারো উড়িপে গজে গজে যে যাওরি আর হাবি নিজ নিজের গুণ নিজ গুণে হাবি ঠিক করিয়া গ্রহণ করবাং ভক্তমন্ডলী

ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সুমরস পান করে পাপ মুক্ত হন ত্রিবেদ ত্রিবেদ সম্বন্ধে ত্রিবেদর জ্ঞান যে তার আয়ত্ত করেছি ও ত্রিবেদজ্ঞতায় তানু যজ্ঞানুষ্ঠান ল মর আরাধনা করিয়া যজ্ঞর অবশিষ্ট সুমরসুতা পান করিয়া পিয়া পাপ মুক্ত ওই তারা

চীনে পুণ্যে মৰলোকে পুণ্য কৰ্ম কৰ উপভোগ কৰা স্বৰ্গলোক উপভোগ কৰি পুণ্য তাকে বারো শেঙ্করে মর তলুকে হারাত জরমই তারা এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয় এসাদের ত্রিবেদোক্ত ধর্মে ন ত্রিবেদ হারাত মাতেশি ধর্মতা অনুষ্ঠান করিয়া ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী যেটা ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা ও মানুতা সংসারে হেনাত জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয় বারে বারে জরমই তারা বারে বারে মর তারা বেদে পথে তা ভাসি বিভিন্ন রকমের পদ দোভাসি কিসাদের স্বর্গ স্বর্গ দিয়া নুঙেই পানা এটা ভাসি আছে যে তাই এটা নুঙে এটা বিশার তারা হ্যাঁ স্বর্গসুখ স্বর্গসুখ ভোগের ইন্দ্রিয় সুখ ভোগের ইন্দ্রিয় সুখ যে ভোগ মনেই তারা ইন্দ্রিয় তার সুখ যে তাই ভোগ করানি মনে তারা তাই স্বর্গ জানাত মনে তারা বেদের তো বিচারে একই সাথে স্বর্গ জানার পথে গ বিচারে আনি কালিয়া ঔষাধে কর্ম করিয়া তা স্বর্গ জিতার গান পুণ্য কর্ম করলা করি স্বর্গ জিতার কিন্তু পুণ্যবান ক্ষয় দিলে বার স্বর্গত করি ফিরিয়া এ মর্তলুকে হানাতায়া তাইয়া জরম আয়া জরম জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয় অর্থাৎ জন্মমৃত্যুর आवर्तক মানে আত্ম মর্তারা জন্মই তারা পারমর্তারা জন্মবারেবারে জন্মই তারা মর্তারা এserde ভুলে ভুলে চক্রান্তে চক্রগত ভুল তারা আতে এserde এটাই তাই এরে কামনা বাসনা ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় তারা হারু কোরা নি আরে ইন্দ্রিয় তারা হারু কোরাই দরকার হানকি यार ইন্দ্রিয় তাতে নিজ স্বরূপ না হই নাই আত্তাও গইদাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আসল স্বৰূপে হাৰিত ভগৱানৰ নিত্য দাস চৈতন্য চৰিতা পাতে জীৱে স্বৰূপ হয় কৃষ্ণৰ নিত্য দাস তাৰপৰা জীৱে গতে কুংগ আত্তী গ দেহগত জীৱ্য নাগৈ দেহগত ইন্দ্ৰিয় আছে এটা আচল ৰূপ নাগৈ অ তাৰ নাপা যে ইন্দ্ৰিয় তাৰে হাৰু কৰা নিকা বুলি স্বৰ্গজানাকা বুলিয়া এইচাতে বেদেহানাত্ত বিচাৰে ঔ পতুতা নিকালেয়া স্বর্গত জানার চেষ্টা করতে না ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় তারা হারু করা নিকা আর স্বর্গত গেলে গাতে কতি হারু ইন্দ্রিয় তারা হারু করতে হাইতা উহান বিচার ইয়া স্বর্গত জিতা রাখা কিন্তু স্বর্গত জানা গে পুণ্য উহান বারো ও স্বর্গ আনাত বার ওর সেন করে মর তলুকে আনাত আইয়া জরমে তারা এসা দে বারে বারে জরম তারা বারো মর তারা কিন্তু ভক্তৌতা

আসল আনন্দ হান আনন্দ যে আনন্দ হান পেইলে পরে আর ফিরিয়া জগতে না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ গো সৎ চিত আনন্দময় তার সৎ নিত্য চির গো গর জীবাই বাকি এটা হাবি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাকি এটা হাবি অনিত্য ক্ষণস্থায়ী একমাত্র ভগবানের মাতে যেটা সৎ চিদানন্দময় সৎ চিত আনন্দময় সৎ মানে নিত্য চিরস্থায়ী চিত মানে চিন্ময় চেতনময় বাকি এটা হাবি জড় জগতে আনাতে হাবি জড় অচেতন একমাত্র পরমেশ্বর ভগবান পরমাত্মাগর অংশ জীবাত্মাগর যে দেহগর ভিতর তার উপরে চেতনা হান আত্তা গনেই হইব তাই অচেতনইয়া অচেতনইয়া জারগা এগো জড় পদার্থ মাটির লগে মিশি যায় জারগা পঞ্চভূত ল সৃষ্টি হই গো খিতি অপদেশ মরুত붐 খিতি অপদেশ মরুত붐 পানি বায়ু আকাশ জিগো এরে পাঁচজন জিনিস ল দেহ অহংকারে সেটা এটা অচেতন পদার্থ যে আত্তা গো ভিতর ধরে বেচেতনจิต এরে চিন্ময় আত্তা গো এগো চিন্ময় আত্তের सच्चিদানন্দবিজ্ঞ পরমেশ্বর ভগবান তা গ অংশগ আত্মাগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বাদ আদিওতা হাবি কারণে তার পরম কারণ অনাদিরাদির সর্ব কারণ কারণ। হাবি কারণে তার কারণ গুলিতে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত তাই উহান হার পাবে লি ইতে ইন্দ্রিয়তা জড়ো ইন্দ্রিয়তারে তার এটার সেবা করিয়া এতে কিতা আসল উগোর সেবা করি যেগর কাদাত গেলে আর ফিরিয়া জগতে হানমনা না লাগে যেগর আনন্দ আনন্দময় সচ্চিতা আনন্দময় আনন্দময় উগর চিরদিনে আনন্দ তো তার কিতাব অন্তে বলল সাধারণ যেটা বুকা মানু তাই চতুর মানুই তাই যেই জন্য কৃষ্ণ পূজার সেবর চতুর বাড়ো জেগে কি জেগে কৃষ্ণরে না বসতারা উগ শত্রুগ না গই উগ মূর্খ গ বুকা গ মানে অজ্ঞান আনতে এটাইতে কিটা করতারা নিজর ইন্দ্রিয় তার সেবা করতে করতে গাড়িয়া আহান লইলে গাড়ি আহান তানুর ভগবানের সেবাতে না লাগে গাড়ি আহানোর সেবা করত লাগতারা উল্টা গাড়ি সেবা করা নিয়ে অনেক কাম হানোর সেবাতে না করতারা এসাদে এসাদে অভক্ত অজ্ঞানে এটা এ সাথে চলতারা তা দেহ গড়ে ভগবান সেবা নিকা দেশে কিন্তু উহান্তে না করিয়া দেহগড় সেবা সেবা করিয়া জীবনে কাটাই তারা এগোড়ে কি সাথে মাছ মাংস ডিম পিয়াজ রহন এটা খুইয়া খোইয়া এগর সেবা করতারা এগর সেবা কি কী করল এ দেহ গড় সেবা করলে যে ঘরে বসতারা উ ঘরে পেইতারা ওরে বসলে ভগবান দেহ দেহগড় সেৱা করতে করতে জীবন হানগে অলগা হান্তে আর দেহাগো পিত যেটা যেতা ও উতা হে না আতে ভরত মহারাজে অরিঙ্গর সেবা করে করে সারা জীবনে এখন ধর্মকর্ম করিয়া লই হইতে লাস্ট টাইমে অরিঙাগর সেবা করবেন অরিঙাগর সেবা করতে করতে মরিল হাতে এখন তো অরিঙ্গ লইয়া জড়ো মরি এসাতে যে করে সেবা কর তারা উগতে জিতে থাকে আনতে দেহগর সেবা করলে পারিল মাহি দেহ ওইয়া জড়ো মই তারা পারিল মাহি দেহর ভিতরে হমা হমা জড়ো মই তারা বার মর তারা জড়ো মই তারা মর তারা এসাতে কিন্তু যেই জন্য কৃষ্ণপদ যে সে বড় চতুর এই এটা হাবি বাদ দিয়া ভগবানের পিঠিত লোক ধরে তার ভোজন করে তার চিন্তা করে হাতে সময় তার চিন্তা লগে লগে করলামিলে সারা জীবনে পাপ করিয়া লো তো মরানির সময় তার পুতক নারায়ণ নাঙহান নারায়ণ উচ্চারণ করে নারায়ণ নারায়ণ বলে ডের পেয়া পেইয়া ভগবানি করিয়াও না করি তার পুতক নারায়ণ আর নারায়ণ নাঙহ দাহের দা হিম্প চটফট কৰি পানী ফুটিয়া বুলি পুতু কৰে নাৰায়ণ বুলি কৃষ্ণ যে কৃষ্ণ নাৰায়ণ নাংহান উচ্চাৰণ কৰা নাৰায়ণৰ দুত বিষ্ণু দুত আই তাৰে নিয়াগে লাগা যমদুতা মনৰ দুখে ফিৰয়া যমৰাজা ৰাং গিয়া মাত্ৰ হে যমৰাজা আমি আমাৰ আমাৰ দাদা কিতাপ সাৰা জীৱনে পাপ কৰি অজামিল মৰিলাৰ পুতকর নাহ নারায়ণ উহান উচ্চারণ করলো বলিয়া বিষ্ণু নিয়ে আগে লাগা তবে যমরাজে মাত্রতা যে গই জীবনে আখ্রুম কৃষ্ণ বলেছে উগরে মর কাতাত না নিও মহাভারতে শান্তি পর্বত শান্তি পর্বত মি শান্তি পর্বত করতে রেলেঙ্করতে মে পাশুগা কোথায় এটা যে যমরাজে মাতা জীবনা আখ্রুম কৃষ্ণ বলেছি উগরে মোর বে নিও স্বয়ং পরমেশ্বর ভগবান নাং উহান যে জিহানা তাক উচ্চারিত সে উগ ভগবান পেয়াও আছে গো ভগবানের কৃপা নাই কি নাং হান উচ্চারণ করে পারে তা আনতে ওগরে মরে পেই না নিয়ে গো জীবনে যদি কৃষ্ণ বলে তার উগ ভগবানের কৃপা পেয়ে লোক কৃপা না এলে কি কৃষ্ণ নাং হান উচ্চারণ করে পারত না তা আনতে উগরে মরে পেই না এ সাথে বিয়াপার ভক্তমন্ডলী বলো যেই জন্য কৃষ্ণ বোঝে সেবর চতুর কৃষ্ণ নাঙে আনর গুনে আন কতি যেই নাম সেই কৃষ্ণ বলে সিধা ইমা উষাদ গ্রহণ করা লাগে শাস্ত্র যখন মাতেছি যে বাকে যে এরে শতনাম হানর যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এ তারে মানে যে সাথে মাতেছি উষাদে গ্রহণ করে গ্রহণ করে পারলে উভয় কৃষ্ণ পার্তা দূর ও নাং হানু পারে কৃষ্ণ ইতুই তা বলে অবহেলা করলে উভয় নাম হইতই হান উষাদে ব্যাপার হান যেই নাম সেই কিছু শাস্ত্র যখন মাতেছে শাস্ত্রই যখন মতেছে শাস্ত্র কোথাও তার যে সাথে গ্রহণ করান বিশ্বাস না করলে বিশ্বাসে কৃষ্ণ বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর বিশ্বাস করলে ভগবান পিতারা বিশ্বাস না করলে ভগবানের কংসা নাতে কৃষ্ণ নাচিলে বিশ্বাস না করলে হতে ভগবান মিলে বিশ্বাস না করলো রাবণের আমলে না চিনে মুইয়া বিশ্বাস না করলো ভগবান বিশ্বাস করতারা উতাই কৃষ্ণ পিতা বিশ্বাসে মিলিয়ে কৃষ্ণ তর্কে কে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন যে তাই অনন্য চিত্তে অন্য কোন আগত মনোহান না দিয়া মর চিন্তা করিয়া মর ভজনা করতারা আমি তাদের সমস্ত অভাব পূরণ করি আমি তাদের সমস্ত অভাব মি হাবি অভাব এটা পূরণ করে উড়িগো এবং আমি তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি আর তানুর প্রাপ্য বস্তু তার মি সংরক্ষণ করি পাহারা দিয়া থাড়ি গো মর ভক্ত জিনিস এটা মি পাহারা দিয়া থাড়ি গো তানু মর চিন্তা করিয়া থাই তারা মি তানুর চিন্তা করিয়া থাউ। মোর ভক্ত চিন্তা চিনা মি সারা কীটাও তানু অনন্য ভক্তি অনন্য ভক্তি মি সারা অন্য কোন চিন্তা না করতার ঔষধে ভক্ত মর চিন্তা করিয়া তানুর জিনিস সংসার গরদুয়ার তানুর ধন সম্পত্তি ও তার উগে তানুর কোনো চিন্তা নেই মিতে বাধ্য হইয়া মোর ভক্ত মরাং হাবি কাত করলো মাহিতে মি তানুর সম্পত্তি তাহাবি হাবি পাহারা দিয়া তার রক্ষা করিয়া থাড়ি রমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা হারাতে সাথে কথা মাতি হাজার কথা ভক্ত এ গীতা হানার কাদা তাইলে হার গীতা হানাত কিতা সৎসঙ্গত আইলে হারপানি। পানি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় তিলে একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় আর দেশ সাধু সঙ্গ করলে সাধু সঙ্গ করানি মাঝে ক্ষণমাত্র সনমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবার নব তরণে নৌকা শঙ্করাচার যে মাতে সেটা মোহমুদ্র মাতে সেটা দেখ সজ্জন সঙ্গতি রেকা সজ্জন সঙ্গতি সৎসংগান খানিক পাড়া যদি কর্তারা কোনা গই ওহানে ভবসাগর নৌ গইয়া ভবসাগর লাল করে দে সনমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবার নব এ ভবসাগরে হান না নৌগোলয়াহের ভগতী ভবান্ন তর নৌকা নৌগ লইয়া আহ এসাতে সাধু সঙ্গমী বলো গীতা পাঠ ভাগবত এটা হইলে শুনানির চেষ্টা করানি লাগের এটা সৎসঙ্গ সৎসঙ্গ সাধু এগ সারা জীবনে হান সাধনা করিয়া ভগবানরে পাশে গা যে গই সাধনা নাও করেছে ভগবান কিসাদে পেইতই ওই চিন্তইতা কিসাদে চিনতে গেলে সাধু তার লোক ধর আনি লাগে ভক্ত মানে যে গই চিনে সে লোক লেহে চিনাই তো নয় এবার গৌহাটি তো জায়গা না চিলে কি সাথে জিতুই কিন্তু যে গই চিনে সে ওর লোক থক করে গিয়া গৌহাটি ফুগি তুই ঠিক উসাদে যে গই ভগবানের চিনেছে ভগবানের কি সাথে পানা হার পাশে এরে না সুপ নাও হার পাশে গড়ে যদি তা যদি কৃপা হান করে এগো যদি হার পাশে লোক যদি ধরে বেলার উতাইলে এগোতে

লগে শিষ্য অসংখ্য শিষ্য গুরুদেবা কে কত লক্ষ লক্ষ শিষ্য থাকা এটা হাবিরে আঁচুলিয়া নেয়া তাতে গিয়া ফুরগা হাঁটে লগে লগে শিষ্য তা হাবিলেও হব পারে তাজ সারা জীবনে কত যে সাধনা করেছে কিন্তু শিষ্য বই খানিপাড়া সাধনা করেছে গুরু কৃপা হানে গিয়া খানিপাড়া সময়ের মাঝে ভগবান ফুরগা এটাই তাই কৃপা এটা সাধু সাধুসঙ্গো সাধু সঙ্গ করানি লাগের পাঠ এটা শুনানি লাগের সৎসঙ্গানি লাগের অবহেলা করিয়া দূরে ঠাইলে উহান বাহাদুরা গকমন্ডলী অবহেলা করিয়া না শুনের মনে এ এসাদে ভাবলো যে না না তাই শুনিয়া কিটা করতা অবহেলা করতারা তো এসাদে জগতে হানাত বারে বারে জোরমা মরে মরে জরমা উয়া এ পেই কাটেই তাই কিন্তু যেগৈ হার পেইয়া না খানিক পাড়াই মি হুনিঙ্গা বলিয়া কাদা চেপই তৈ ও ভগবান পান ও গো ভগবানের কাদা চিটাই গাকো কে বলে সাধু সংঘর নৌগত কাহি গা হানতে ভগবান রাম ফৌতই নাই সাধুর নৌগত কাহিলে গাতে ভগবান রাম ফৌত সাধুতে ভগবান রাম জিতা রাখা ভগবানের কাদা ফৌই তার তানুর নৌগত কাহিলে ভগবান রাম বারো অসৎসঙ্গ তার নৌগত কাহিলে দেখবে নরকুণ্ড গ পদ্ম নরকুণ্ড থা আন কোন নৌগত কাইলে ভগৱান পানা উহাৰ নিজে অশতে নৌগদ কাইলে মুাৰ বাৰীখানা জমদুতৰাং গিয়া শাস্তি পানা বিভিন্ন ৰকমৰ নৰক কুণ্ড তাত সানে চানে হিমপানী আন্তে যেইজন কৃষ্ণ বোজে বতুৰ ভক্ত চতুৰ হান্তে ভগবান পানার পতুকু দাঁড়া ওর অভক্ত বুকা হানতে নরকুন্ড জানার পতুকু এগোই বাল আসে বলে উগোতে ছুটটা রাঁধতে ভক্ত মন্ডলী কুঙ্গতে জানা ভান নিজে ঠিক করানি যে ঐপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তে অপি মাম এব কন্তে যজন্ত বিধিপূর্বকম পূর্বকম হে কন্তে যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমারই পূজা করেন হে ও হে অর্জুন যে তাই ভক্তিপূর্বক অন্য দৌলি দৌল দৌলাসার পূজা করতারা মোরেই পূজা করতারা তা কিন্তু পরমেশ্বর ভগবান ভগবানরে যেগোয় ভস্তারা ঈশ্বরে যার বিশ্বাস আছে তাকে নাস্তিক আস্তিক বলে ভগবানের প্রতি যে বিশ্বাস আছে উগোর মাত্রা তা আস্তিক ভার ভগবানের প্রতি যে বিশ্বাস নেই উগড়ে মাত্রা তা নাস্তি তে ভগবানের সেবা না করে ভগবানের আরাধনা না করিয়া দৌলি সিং দৌলা সার আরাধনা গৈ যে তা শেষ পর্যন্ত মরেই পেই তারা তা কিন্তু দৌলি সিং দৌলা সা এটার রূপে মিয়া শুভ এটা মরাং তো আলাদা তা না কই এটা মোর অংশ তাতে মরেই ভোস তারা কিন্তু উহান নিয়ম হান নাগ গাছজাৰ গুড়ি গত পানী যেনে নিয়ম হান কিন্তু ডাল পালাও তাত পাতাও তাত পানী যেনে উহান নিয়ম হান নাগ কিন্তু ডালপালাত পানী দি তাৰা উহানও গাছা দি তাৰাহান উহান হাই হান কিন্তু ডাল গত পানী দিয়ে গাছঝাৰ পুষ্ট না হাতা হানাত পানী ডালে গাছজাৰ হাৰো না গাছা গুড়ি গত পানী ডাললে উপ পাতা ডাল এটা হাবি পুষ্টাৰাটা উহানেই নিয়ম হান গুড়ি গড ডাললে গাছে জারির উপকার গাছে জারি হারু হইতেইতা উপ এই গাছে জারের স্বাস্থ্য গো হবাই তৈ যত ডাল পাতা এটা হাবি পুষ্ট মানে এসাদে হব্বা সম্পূর্ণ রূপ আন্দর তৈরা আর তো ভগবান শ্রীকৃষ্ণ মাত্র মোর এরে ডাল পালা শাখা প্রশাখা দৌলি সিং দৌলা সাথে এ তার সেবা করানি সেবা করলে মরে হে সেবা করতে হান নাই কিন্তু ব্যাপার হান সেটা মর অঙ্গ প্রত্যঙ্গ সেবা না করিয়া মরে সেবা করানি লাগে মোর সেবা করলে হে গিয়া ওহান আসল সেবা হানোর তা নাই কিন্তু মর সেবা করলেও তানু ওহান জাগাত না ফোর তানু ডাল পূজা করিয়া থাইলা কিন্তু তানু বুলিয়া বলি মানে তানু প্রত্যেক কই আছে দেব দেবীর পূজা করতে কোনো সময় গিয়া মরাং ভই তাই গা হাই কিন্তু আন দিগল সে আতে গো আনতে প্রতি বিশ্বাস থানা আস্তি ভগবানের হাত গজরু করে সেবা করতে নাই আতে ওহানতে না এরে এর ডালপালা এতারে পূজা করতে ওহান নিয়ম হান না গই কিন্তু তানু মরেই পূজা করতে ওহানতে হাই হান মৰেই পূজা কৰাপুৰে থৈ যি পুতৰে পূজা কৰা নাই উদাৰেই অৱহেলা লাগে মালক তাই দেখলেও বোলে মোৰ পুত কৰে ঠিক ওচৰত ভগৱানে মোৰ অংগ প্ৰত্যংগ মোৰ যি পুতে মোৰ ভক্ত তাৰ পূজা কৰি তাৰ ভক্তর পূজা করলে ভগবান বার হারৌর ও কারণে তার অঙ্গ তারে পূজা করলেও তা কিন্তু হারৌর ওয়াল মাতে তা আসলে মরেই পূজা করতার হান কিন্তু নিয়ম না গই এহান মাতের দা অবিধিপূর্বক আমারই পূজা করেন অহং হি অহং হি সর্বজ্ঞানাং ভুক্তা চ প্রভুরে বচ নতু মাম অভিযানন্তী নাত আমি সমস্ত যজ্ঞের ভুক্তা ও প্রভু মি যজ্ঞতা হাবির ভোক্তা গ পারুগ যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্র অধপতিত হয় যেতায় মোর চিন্ময় স্বরূপে হান পাশি উতা তা এ সংসার সমুদ্র হানাত অধঃপতিত হই তারা তা জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতিজ্জা জানতি মত জাজিন ও দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন ধৌলি সিং দৌলাসার উপাসনা করে তারা উদায় দবলুক দবর হই তারা গা উতা প্রাপ্ত তারা স্বর্গপ্রাপ্ত তারা যারা ভূত প্রেত আদি উপাসনা করে উপাসক তারা ভূত লুকি লাভ করে যেটা ভূত উপাসনা করে উতা ভূতর লুকুহান প্রাপ্তই তারা যারা পিতৃপুরুষের উপাসক তারা অনিত্য পিতৃলোক লাভ করে পিতৃপুরা পুরুষের উপাসক অনিত্য পিতৃলোক লাভ করে এবং যারা আমার উপাসনা করেন তারা আমাকেই লাভ করেন যেতাই মর উপাসনা করে তারা মর উপাসনা করে তারা ও তাই তারা ভক্তমন্ডলী পত্রং পুষ্পং ফলং ত্রয়ং জো মে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তি উপরীত মস্নামি প্রয়তাত মন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন যে বিশুদ্ধ চিত্ত মরে ভক্তিপূর্বক তুলসী পাতা হান ফুল আগো ফল পানি ফুটি যে অর্পণ করে ভক্তিপূর্বক আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি মিদার ও ভক্তিপ্রুত উপহার জবর হার গ্রহণ করৌড়ি নিয়াম দিলে ভগবান হারো বর্তনা গই ভক্ত মন্ডলী তার খানিক পাড়া দেয় তুলসী পাতা আনে পানি ফুটিয়ে ফুলা গই দিলে হারো যায় আর নাও চার তারে কোনো খৌয়া কোনো গই পেট পুজো পার তারা তার ভক্ত মন্ডলী দুর্যোধনে রাজভুকান সাজিয়া খানা কামাতে নাউখা দিয়া বেলিয়া আৰু বিদুৰৰ গৈ বিদুৰৰ গৈ ক লাগৈতে বিবুলাকলান খলান খোৱে প্ৰেম ভক্তি বিবোলা গা কৃষ্ণ গড়েগেগা হাৰোহানে বিবোলা গঢ়িয়া কলাগৈতে পাকলান খোৱালিছে উহান্তা হাৰুৱৈ এখাছে উহান্তা হাৰুৱৈ এষাৰ কিন্তু তাৰে অন্য কোনো তালো অহংকার করিয়া তারে হারৌ করা অসম্ভব প্রেম ভক্তি প্রেম ভক্তি আনলো হারৌ করতারা ভক্ত তাই তুলসী পাতা হান্দি তারা ফুল আগো ফল আগ পানি ফুটি দিলে তা ইয়া গ্রহণ করেন অভক্ততায় আচ্ছা দুনিয়া ভাবি কাত করলো উল্টিয়া না উচা সুবা শুভ শুভাশুভ ভলৈরে মোক্সীয় সে কর্মবন্ধনই সন্ন্যাসযোগ ও যুক্তাত্মা বিমুক্ত মামুপৈশী এভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এসাধে মরাং হাব্বি কর্ম অর্পণ করানির অর্পণ করিয়া শুভ বা অশুভ ফল এটা শুভ বা অশুভ ফল বিশিষ্ট কর্মর বন্ধনত্ব মুক্ত হইতেই মৰাং হাব্বি কৰ্ম অৰ্পণ কৰ শুভ অশুভ ফল বিশিষ্ট কৰ্মৰ হাব্বি কৰ্ম অৰ্পণ কৰ অৰ্পণ কৰ অশুভ ফল বিশিষ্ট কৰ্মৰ বন্দনে সানাত্ত মুক্ত ঐতেই এভাবে সন্য়াস যোগে যুক্ত হৈ তুমি মুক্ত হ'ব সন্য়াসীতে কোনো কৰ্মৰ প্ৰতি আসক্তি নাই হাব্বি কৰ্মটা মৰ কাবুলীয়া কৰ ভগবানের কাবুলিয়া হাবি করা সমস্ত হাবি শুভ অশুভ ফল বিশিষ্ট কর্ম তার বন্ধনে হানাত্ম মুক্তি লাভ কর এভাবে সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে এর সন্ন্যাস যুগে যুক্ত হইয়া মুক্ত হইতেই বারো মৰেই পেইতেই সম অহং ভু সৰ্বভূতেষু ন মে দ্বৈষ অস্তি ন প্ৰিয় যে ভজন্তি তু মাং ভক্তিয়া ময়ী তে তেষুপ্য হম আমি সকলের প্রতি সমভাপন্ন মি হাব্বিৰ প্ৰতি সমভাৱাপন্ন মি হাবিৰে সমান আহিল দেহুৰিগ মৰাং এগো হ বা উগো চাক্তি নেই মরাং এগপ্রিয় উগ অপ্রিয় নেই মি সমান ভাবলো চাউরি কেউই আমার প্রিয় নয় এবং অপ্রিয়ও নয় কোন মোর প্রিয় গৌ নাগ বারো অপ্রিয় গৌ নাগৈ কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন কিন্তু যেতাই ভক্তিল ভক্তিল মরে ভোজনা কর্তারা তারা স্বভাবতই আমাতে অবস্থান করেন কিন্তু যেতাই ভক্তিল বড় ভোজনা করত তাতে মরাং থাইত মর মরে খাল করিয়া থাইল হাতে মোর কাদাতেই থাইত নাই অতে উদা খানি এটাতে মরে মর মরে উদ্যাক পিসার তারা মরে খাল করিয়া থাইত না মোর কাদাতেই থাইত মরাং অবস্থান করতাতা। তা এবং আমিও স্বভাবতই তাদের হৃদয়ে বাস করি মেয়েও স্বভাবতই তানো হৃদয়গত হৃদয় মন্দির গত থাউলি তানো মরে চিন্তা করতারা হানতে তানুর চিন্তাও হানতে ভিতরে মরে ধরি তারা হানতে মেয়েও তানুর ভিতরে থাউলি হাতে কুনা গৰমী মোৰ প্ৰিয় গ বুলি নানিং কৰো অপ্ৰিয়া নানিং কৰো কিন্তু মোৰ ভক্ত কিন্তু মোৰ ভজনা কৰ্তা ভজনা কৰা নি মানে চিন্তা কৰা নি কৃষ্ণ চিন্তা হাব্বি সময় কৃষ্ণ চিন্তা কৃষ্ণৰ সেৱা কৰি থাই তাৰা এটা মৰ ভজনা কৰ্তৰা উতা কিন্তু মৰাং অৱস্থান কৰ্তা মৰাং অৱস্থা মোৰ ভজনা কৰা নি মৰাং খাইলে নাই মর চিন্তা কৰা নি মানে মরাং ঠাইদা তানু মরাং ঠাই দাৰা আতে টানো মৰাং টানৰ মনো আন দৰ মৰ শুদ্ধা চিন্তা কৰাতা হাতে মিও তানুর মনো আনৰ ভিতরে সময় থাকিবি অপি চেত সুদৰাচাৰ ভজতে মামানন্য ভাগ সাধু দেৱ চ মন্তব্য সম্যক ব্যৱস্থিত হিস অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভোজনা করেন ভক্তমন্ডলী অতি দুরাচারী অতি দুরাচারী ব্যক্তিগ যদি অনন্য ভক্তি সহকারে অন্য কোন গদে মন হান না যদি মর ভোজনা করেন মর ভোজনা করেন তাকে সাধু বলে মনে করবে বলিয়া নিং করিস কেননা তিনি যথার্থ মার্গে অবস্থিত যত কুকর্ম করিয়াও থাক দুরাচারী এও থাক যদি কৃষ্ণ ছাড়া অন্য কোন চিন্তা না করে কৃষ্ণ ছাড়া মন্ডলী এ এ সাধে সাধু আসীতা বলিয়া গো স্বর্গ দখল করিয়া রাজা বই আছে কিন্তু কৃষ্ণগড় প্রতিতে সা সাংঘাতিক ভক্তি ভগবানের যে পেইল ওপে হাবি সমর্পণ করিয়া

তারে বাধা দিতে বাধা দিতে নাও উনিল তা দান করানি তো বলির দেখি দাতা নেই তা দান করানি উবাস হবে গুরুদেব এ মাথে পেয়ে তা না শুনল ভগবান দান করানি উবাই আর তবে শুক্রাচার্য উপায় না পেয়া বলিয়ে যে কমন্ডলুগত পানি লই তো ও কমন্ডলুগর ছিদ্রৌগ গিয়া শুক্রাচার্য সময়া বইয়া থাকি হমেয়া পানি এটা আটকি লো আটকি লো পানি এটা না পড়ে আর বামন রূপী বিষ্ণু মাত্র তা তোর পানি তনা পড়ন্ত কোনো মানে কোন জাবরা জুবরা ছাই তো কিতা কাটা গল খুচা পুললোত কাটা গল খুচি দিতে দে শুক্ৰাচার যর আহিয়া গোকান কইল লগে লগে শুক্ৰাচার নুকুলি দৈত্য গুরু শুক্ৰাচার নুকুলি আদে বলিরা যায় পানি তাল দান কোরানিত উবাই আদে চরণ দুহালো ত্রিভুবন হাবি স্বর্গমর্ত হাবি নিয়া গেল গা বিষ্ণু চরণ দুহান হাব দেবে ল আর এক থনার জায়গা না পান এ হাতে কুম্পাই থই দু বলতে তা জায়গা দিয়া হাবি হাবি দান করিয়া হতে আর জায়গা নেই আর জায়গা নেই ভাই এর মর মুরগ থা মুরগ পাতে গেল মুরগ পাতে হাতে বামন তার মূর্গ চরণাইয়া চরণ করে আনে তার পাতালে নিয়া বাদিয়া থাকে পাতালে নিয়ে তার জায়গা আনিল উদ্ধার করলো এসে এসে ব্যাপারিক স্বর্গান অধিকার করিয়া তো এটা হাবি খেদিয়া বই আছে দুচারি গো নাই কিন্তু ভগবানের প্রতি তার ভক্তি আনতে সাংঘাতিক ব্যাপার হান তারে সাধু বলিয়া মাতানি লাগের ভগবান শ্রীকৃষ্ণ তা ও তারে সাধু নিং করিস অতি দুরাচারী ঐলৌ তার অনন্য ভক্তি ভক্তিল মরে মর ভজনা করে উগোড়ে সাধু সাধু গো বলিয়া মনে করিস কে বললে উগ যথার্থ মার্গে ভগবান চিনে সে। ভগবান চিনিয়ে যথার্থ মার্গে ভগবানের সেবা করে ভগবানের সেবা করল হানতে তা হবা গা ভগবানের চরণ হান পাইল ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা সস্বত শান্তিং নিগচ্ছতি উগ দৰাচাৰি গৈল উগ তৰা কৰে তৰা কৰে ধৰ্মাত্মাই পৰিণত অ ধৰ্ম অ তৰা ইয়াম দিন নাওজাৰ গা উগ ধৰ্ম ভগৱানৰ অনন্য ভক্তি ভগবানের অনন্য ভক্তি করে দুরাচারী গোল উগোয়াউজার গা উগ সাধু এবং শান্তি লাভ ভক্ত কখনো বিনষ্ট হন না হে কন্ততে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মোর ভক্ত কোনো দিন বিনষ্ট নাই তারা ধ্বংস নাই তারা দুরাচারী গইলো মর ভক্ত মর প্রতি যদি ভক্তি আন্দার উগ বিনষ্ট নাই তারা সে কথা দৃপ্ত কণ্ঠে ঘোষণা কর দৃপ্ত কণ্ঠে ঘোষণা কর জগতে হানা ঘোষণা কর কৃষ্ণ ভক্ত কোনদিন বিনষ্ট নাই তারা এ কথা দৃপ্ত কণ্ঠে ঘোষণা কর যত দুরাচারী গ মর প্রতি যদি অনন্য ভক্তি আনার উগ নষ্ট নাই তা ধ্বংস নাই তারা উগ ইসেদের পরম ভক্ত আগয় আনুকুল তৈ গ সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে মাতের তাপ্ত কণ্ঠে উচ্চার কর মাংহি পার্থ ব্যাপারিত যে অপি শিউ পাপ জনয় স্ত্রী ও বৈশ্বাস তথা শুভ্রাস্তেও অপি জান্তি পরাঙ্গতিম এ পার্থ অন্তজম লেচ্ছগণ ও বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্য শূদ্র প্রবৃতি নিচবর্ণস্থ মানুষেরা আমার অনন্য ভক্তিতে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে হে পার্থ হে অর্জুন অন্তজ ম্লেচ্ছতা বেশতা পতিতা স্ত্রীলুকুতা বৈশ্য শূদ্র এসাদের নিচ জাতির নিচ মানুতা যদি মোর প্রতি অনন্য ভক্তিয়ান থা মোর আশ্রয় গ্ৰহণ কৰ্তা উহান উতা পৰাগতি পৰাগতি মোৰ ধামুণ প্ৰাপ্তই তাৰা মোৰ কাদাৰী তাৰা গা মোৰ ধামুহানত গা ভই তাৰা গা যে ধামানাত গেলেগা জগতে হানাত জৰম অনা নালাগে কিং পুনৰ ব্ৰাহ্মণা কিং পুনৰ ব্ৰাহ্মণা পুণ্যা ভক্তা ৰাজৰ শ্ৰেয়স্তা অনিত্য মসুখ লৌক মিম মাম পুণ্য জন্মা ব্রাহ্মণ পুণ্য জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়দের আর কি পুণ্য জন্মা বামুন ভক্ত মানে ক্ষত্রিয় তার মাতু তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন তানু মরে আশ্রয় করলে যে সাধু পরাগতি লাভ করতাই মর ধামু আনার জিতাইগা মরে পেইতাই অতএব যখন এই অনিত্য দুঃখময় মর্তলুকে মানুষ দেহ ধারণ করেছ মনুষ্য দেহ ধারণ করেছ অতএব যখন এই অনিত্য দুঃখ অনিত্য দুঃখময় মর্তলুকে মনুষ্য দেহ ধারণ করেছ তখন অন্যান্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমাকেই ভোজনা করো এ Arjun he Mletso Mletso Vishya 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 বৈশ্য শূদ্র এসাতে নিচবর্ণন মানু তাও অনন্য ভক্তি অনন্য ভক্তি ল মোর আশ্রয় গ্রহণ করলে তানু পরাভক্তি ভক্তি পরাগতি লাভ করতারা পুণ্যজন্মা বামুন ভক্ত বা ক্ষত্রিয় দে ক্ষত্রিয় দাতা দে আর মা তানি না লাগে উতাতে তাতে যেসা মরে আশ্রয় করলে তানু পরাগতি মর পরম ধান পেইতারা গা মরে লাভ করতারা অতএব যখন এই নিত্য দুঃখময় মনুষ্য মর্তলুকে মনুষ্য দেহ ধারণ করে তা অনিত্য তি যখন অনিত্য দুঃখময় মর্তলুকে হেনাত মনুষ্য দেহ ধারণ করিয়া জরমসৎ অন্যান্য হাবি উপ অন্যান্য হাব্বি কৰ্তব্যতা পৰিত্যাগ কৰি মৰেই ভজন কৰ মৰেই ভজনা কৰে মৰেই ভজ এচাদে এটা অন্যান্য ভক্তিলৈ এটা হাবি পৰাগতি লাভ কৰ্তাৰহতে মনুষ্য জন্মহান পাছত অনিত্য জগতে আনাত মনুষ্য জন্মহনাত মনুষ্য জন্মহান মনুষ্য দেহ গপেয়া জৰম ওচত মাহী দে হাব্বি কৰ্তব্যতা ত্যাগ কৰি মৰ ভজন কৰ মন মনা হাব্বি যার রাজু হাবা হাব্বি জ্ঞান রাজগুজ যুগ অধ্য শেষ সময়ে মাত্র এসাধে অতি মূল্যবান কথাটা মাত্রা যেগ অনন্য ভক্তিরা যে থাক উ মর ধামুয়া না তি মনুষ্য দেহগ জলম সত মাহিতে হাবি কর্তব্যতাত পরিত্যাগ করিয়া মর ভজন কর কতি হবা সান লাস্টে আনিয়া দেড় ভক্তমন্ডলী মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মা বৈশি যুক্তৈব মাত্মানং মত পরায়ন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত কর মর ভাবনা আনা তর্ম নিযুক্ত কর আমাকে প্রণাম করো মরে হম এবং আমাকে পূজা করো মোর পূজা কর সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে সম্পূর্ণরূপে মরে যদি আশ্রয় করর তুই অবশ্যই যেসাদ মরে লাভ করতেই এসাদে অতি সুযাপদ গে ইয়ামপাড়া না ভক্তমন্ডলী অনন্য ভক্ত মোর ভাবনা মোর চিন্তার্য বইয়ে থাক অন্য চিন্তা নাও করি মর ভজন কর হুদ্দা মর চিন্তা কর অন্য কোন কর্তব্য করা না লাগতো হুদ্দা মর ভজন কর মর চিন্তা কর মরে হমা দে সুজা কতি দিল খুলে মাতে তার উপদেশ হমা না মুক্তি বানা অসম্ভব আদে অর্জুনের কতি বানা পাশে তা সুজা পতা অত তা মর চিন্তা করবার মরে হমা মর পূজা কর আর তা কীর্তাও না লাগেন মর পূজা কর সম্পূর্ণরূপে মরাং আশ্রয় কর আর কোনো তার না বিচারে মরাং আশ্রয় কর মেয়েই তোর আশ্রয় হান মি সারা তোর গতি নেই এসাদে ভাবে হলো মরাং আশ্রয় করি যেসাদৌ যে পেইতেই মরে লাভ করতেই হে ভক্তমন্ডলী রাজগুজ যুগ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজযুগ রাজগুজ যুগ এ বেই লমই ভক্তমন্ডলী ও ভুল ত্রুটি খাইতই নিজ গুণে ক্ষমা কৰি দিবাং জয় শ্ৰী শ্ৰী ৰাধা গিৰিদ জয়তাই গৌৰ পঞ্চদ কী জয় শ্ৰী শ্ৰী গুৰু মাৰাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণৱ ভক্ত বৃন্দ কি জয় শ্ৰীমৱীতা কি জয় জয় ৰাধে হৰে কৃষ্ণ নীতাই গৌৰ হৰিবল জয় শ্ৰীম ভগৱত গীতা ৰাধে শ্যাম